বিনোদনের তাজা খবরে স্বাগতম। আলিয়াকে ঠোঁটে লিপস্টিক দিতে দেন না রণবীর কাপুর। বলিউড সুপারস্টার রণবীর কাপুর ও আলিয়া ভাটের মধ্যে থাকা সম্পর্কের সমীকরণ এক কথায় সবার কম বেশি জানা। দীর্ঘ চার বছরের প্রেমের পর চার হাত এক হয় তাদের। রণবীরের মা নীতু কাপুরের কথায় আলিয়া আসার পরই পরিবার যেন পূর্ণ হয়েছে। অন্যদিকে জামাই রণবীরকে রীতিমতো চোখে চোখে রাখেন আলিয়ার মা সনি রাজদান। সম্প্রতি এক বিতর্কের জেরে সামাজিক যোগাযোগ মাধ্যমের পাতায় প্রতিদিন কটাক্ষ সামলাতে হচ্ছে রণবীরকে। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে মুখ খুললেন রণবীরের শাশুড়ি সনি। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা একটি ভিডিওতে আলিয়া জানান, অভিনয় ছাড়া অন্য সময়ে বাইরে বেরোনোর আগে তিনি লিপস্টিক পরা অনেক কমিয়ে দিয়েছেন, কারণ তার স্বামী রণবীর নাকি লিপস্টিক পরা একেবারেই পছন্দ করেন না। আলিয়ার কথায় রণবীর আমার ঠোঁটের স্বাভাবিক রং ভীষণ পছন্দ করে, আমি লিপস্টিক পরলেই তা মুছে দেওয়ার কথা বলে। আলিয়ার এই মন্তব্যের পরই সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনা শুরু হয় রণবীরকে নিয়ে। স্ত্রীর উপর খবরদারি করার জন্য তাকে কাঠ গড়ায় দাঁড় করান নেটিজেনরা। সম্প্রতি সেই প্রসঙ্গে মুখ খুলেছেন সনি। ইনস্টাগ্রাম স্টোরিতে সনি লেখেন, আজকালকার এই বাতিল করে দেওয়ার সংস্কৃতিটা খুবই বোকা বোকা, অমুকের জীবনযাপনে কি ভুল ভ্রান্তি রয়েছে তার ফয়সালা করছেন তমুক। তারপর এমন কিছু বিষয় নিয়ে আলোচনা ও তর্ক শুরু হয়ে যাচ্ছে যা নিয়ে তাদের মাথা ঘামানো কখনোই ঠিক নয়। অদ্ভুত সময়ে বেঁচে আছি আমরা। নিজের পোস্টে কারোর নাম উল্লেখ না করলেও সনির এই পোস্ট যে যথেষ্ট ইঙ্গিতবাহী তা বেশ স্পষ্ট। বন্ধুরা, আমাদের বিনোদনের খবর যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলটি। ধন্যবাদ।